জাতীয় পার্টি এখন কিছু নেতার মনোনয়ন বাণিজ্যের কেন্দ্র, এই অভিযোগ করেছেন দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা। এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঙা বলেন, দলের কেন্দ্রীয় অনেক নেতাই আছেন যাদের আয়ের উৎস জাতীয় পার্টির রাজনীতি। আরো জানাচ্ছেন ফেরদৌস রহমান। জাতীয় পার্টি নিয়ে রাজনীতির নানা সমীকরণের মধ্যে বুধবার পার্টির সাবেক মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান জিএম কাদের। ওই ঘোষণার পর পাল্টা জিএম কাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন রাঙ্গা। এসব ঘটনা নিয়ে এটিএন নিউজের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মশিউর রহমান রাঙ্গা। তিনি জানান, এর আগেও বহিষ্কৃত হয়েছেন, তবে সেটা এরশাদ করেছেন। এবারের ঘটনা হতাশ করেছে তাকে। আমি জানি কারা এটা, আমার বহিষ্কারের জন্য কারা তৎপর ছিল, কারা করতে চায়, তারা এটা করেছে এবং তারা সফল হয়েছে। আর আপনার পকেটের মধ্যে অগণতান্ত্রিক পন্থা থাকবে তা তো হয় না, এক মুখে যে দুই রকম কথা হয় না, ডাবল স্ট্যান্ডার্ডে হয় না। কেন থাকবে এই ধারা? আমি আগে বলেছিলাম এই ধারা থাকবে না। হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন, ওনার দল ছিল, উনি দল তৈরি করেছেন, ওনার পর্যন্ত এটাই শেষ হোক, এরপরে আর রাখা যাবে না ওইটা। জিএম কাদের অন্যের পরামর্শে দল চালান জানিয়ে রাঙা বলেন, যাদের প্ররোচনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা দলকে ব্যবহার করেন মনোনয়ন বাণিজ্যের জন্য। জাতীয় পার্টি অনেকগুলো এরকম সিট আছে যে সিটগুলোতে তারা ফ্যাক্টর, তো এই ফ্যাক্টরের কারণে জাতীয় পার্টিকে খানিকটা প্রাধান্য দেওয়া হয় এই ভোটের সময়। অন্য সময় আপনাকে কেউ ডেকে কিছু বলবে না। বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দেন বিভিন্ন দলের সময়, আমাদের পুরনো নেতা অনেকে আছেন বহিষ্কার করা হয়েছে, তারা তাদের এলাকায় যান, বলেন যে ভাই একটা মার্কা নিয়ে আসেন, খালি হাতে দাঁড়ালে তো হবে না। তো মার্কা যখন বিএনপির কাছে যায় তখন তারা বলে না আমাদের ক্যান্ডিডেট আছে, আওয়ামী লীগের কাছে যায় তারা বলে আমাদের দীর্ঘদিনের ক্যান্ডিডেট আছে। তখন যেহেতু একসময় জাতীয় পার্টি করতো তখন বলে জাতীয় পার্টি থিয়েটারে ক্যান্ডিডেট দেন, তখন দেখা যায় যে জাতীয় পার্টিতে তখন যারা নেতৃত্বে থাকেন মানে হয়তো অফিসের কর্মচারী, তারা বলেন ঠিক আছে 5 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দেন, আমি আপনার মনোনয়নটা নিয়ে দেবো। সেভাবে যখনই প্রশ্রয় দেয় এদের তখন এদের বাড়াবাড়িটা বেশি হয়ে যায়। ওরা চিন্তা করে কুমিল্লার অমুককে ডাকো, ওই জন্য আরেকজন বলে অমুককে ডাকো, ডাকে তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ওসিলা দিয়ে পয়সা নেওয়া হয়। রাঙা বলেন, যে নেতারা জিএম কাদেরকে চালান তারা দলের ভালো চান না, তাদের বিরুদ্ধে সচেতন না হলে জাতীয় পার্টি টিকবে না। চুনু সাহেব, ওনার গায়ে এখনও গন্ধ আছে বিএনপির, তো এরকম আরও অনেকের আছে। উনি মহাসচিব ছিলেন, ওনার আমাকে সদায় ওনাকে করা হয়েছে, ওনার ধারণা আমি চলে গেলে উনি নিষ্কণ্টক হয়ে যাবেন। 2 নম্বরে কারা করে আমি তো জানি, আমি তাদের নামও বলে দিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে এখনও তাদের নাম আছে, টেলিভিশনের মাধ্যমে উনি জানতে পারবে কাদের কাদের কথা আমি বলেছি। এদেরকে না সরালে দল সুসংগঠিত হবে না এবং দল ভাঙতে থাকবে, একসময় উনি বসে থাকবে অফিসে, আর কেউ যাবে না অফিসে। প্রয়োজনে রাজনীতি ছাড়বেন, তবে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো দলে যাবেন না রাঙা। ভাঙন নয়, জাতীয় পার্টির ঐক্য আশা করেন তিনি। অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করব এই ধরনের কোনো ইচ্ছা আমার মাথায় এখনো নাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।